মানে মানে 1.5 ঘন্টা কে শুনবে, সেই জন্য কাট করে জাস্ট মেইন মেইন পয়েন্ট গুলা রেখে দিছি। জি ভাই অফ কোর্স। আচ্ছা মিউট করে থ্যাংক শুনে। ইউ। তো আমরা অ্যাকচুয়ালি একটা বড় বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আমরা ছোট মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন যে বড় বড় বিষয় নিয়ে আমাদের মাধ্যমে কাজ হচ্ছে। তো মানে আপনি 1 লাখ টাকার স্ক্রিমের কথা বলেন, 2 কোটি টাকার স্ক্রিমের কথা বলেন, সেটাকে আমি বড় করে ধরবো না, বাট আপনি ইম্প্যাক্ট যখন 10 টাকা দিয়ে করবেন আমি সেটাকে বড় করে দেখবো। সো ম্যাক্স ভাই যে চিন্তাটা করেছেন, আরাফাত ভাই বিগত 2 বছর ধরে যে কাজটা করে আসছেন, সেটা হচ্ছে ইম্প্যাক্ট ক্রিয়েট করা। তো আপনাদের সাথে এই জন্য পরিচয় হয়ে, পরিচিত হয়ে একই সাথে কাজ করতে পেরে আমি যথেষ্ট বলা যায় ব্লেসড। আর পাশাপাশি এখন আমাদের একটু অ্যাকশনের দিকে যেতে হবে। তো উইদাউট এনি ফার্দার রেডিও আমি একটু চলে যাচ্ছি বেসিক আলোচনাতে, যেটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছি। আপনার সাথে কথা বলার পরে, আরিফ ভাই আপনার সাথে কথা বলার পরে, আমি আরাফাত ভাইয়ের সাথে কথা বললাম অ্যাবাউট দ্য হোল থিং। আমি আজকে সারাদিন অনেকগুলো ছক কেটেছি। আরাফাত ভাই জানেন অ্যাকচুয়ালি আমার অভ্যাসটাই হচ্ছে যেটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব সেটার ব্যাপারে মানে যত ধরনের স্টাডি করা দরকার করব। তো আপনার স্ক্রিমটা নিয়ে আমি প্রচুর স্টাডি করলাম যে ওটার আউটকাম কি হবে, রিস্ক ম্যানেজমেন্ট কি হবে, আমরা ওখান থেকে কি পাবো, কি দিব, প্লেয়াররা কি পাবে, তারা কি দিবে, টেকনিক্যাল ফ্যাসিলিটিস কি আছে আমাদের কাছে, আমরা অ্যাকচুয়ালি কমিউনিটিকে কি ডেলিভার করতে পারবো আফটার দ্য স্ক্রিম, সেই জিনিসগুলো হিসাব করে দেখলাম। টু বি ভেরি অনেস্ট আরিফ ভাইয়া, এটা একটা অনেক বড় একটা টাফ কল হয়ে যাবে ফর ইচ এন্ড এভরি ওয়ান। কোন আবেগের কথা আমি বলতেছি না, এজির জন্য টাফ হয়ে যাবে, অফিসিয়ালের জন্য টাফ হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালদের জন্য টাফ হয়ে যাবে, সব দিক মিলে টাফ হয়ে যাবে। সে বয়স ক্লিপে কি বলছে, টুর্নামেন্ট স্ক্রিম দিবেন, এটা তো তেমন কিছু না, এটা তো ইজি থিং, রাইট? এখন টাফ হচ্ছে, মানে সিংহ জানো শুরু হয়েছে। শুনেন, সে বয়স ক্লিপে বলছে টুর্নামেন্ট তো মানে হাতের মইল, 1 মিনিটে 2 মিনিটে এটা পসিবল, এটা কোনো বিষয় না, 15 মিনিট বইলেই শেষ। এখন শুনেন, যেখানে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বিশ্বাস করি, যখন এত মানে আমার কাছে যখন ইকুয়েশনটা এত কঠিন মনে হচ্ছে, ঠিক তখনই আমি একটা পার্সোনাল জিনিস যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে অপরচুনিটি কামস আন্ডার দি ডিসগাইজ অফ ক্রাইসিস। সো এটা একটা ক্রাইসিস যে আমরা এখন এই মুহূর্তে একটা স্ক্রিম তৈরি করতে পারতেছি না, তাহলে কি করা যায়? তাহলে আমরা আমাদের যে বেসিক প্ল্যানটা, আমাদের এখন টার্গেট হচ্ছে যে প্রথম যে টার্গেটটা সেটা হচ্ছে এজিকে তাদের পুরো আগের যে সিটটা সেখানে ফিরিয়ে আনা, অর্থাৎ তাদের নিট এন্ড ক্লিন যে পরিচয়টা সেই জায়গাটায় ফিরিয়ে আনা, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, রাইট? নেক্সট ভাই, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট, যে যাই বলুক এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট, যেটা বাংলাদেশের গেমিং কমিউনিটিতে একটা ইম্প্যাক্টফুল চেঞ্জ আনা, রাইট? তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গেমিং কমিউনিটিতে স্লোলি স্টেডিলি আমাদের ইনভলভমেন্টটা বাড়ানো। অলরেডি আরাফাত ভাইয়ের এক ধরনের ইনভলভমেন্ট আছে, আমার এক ধরনের ইনভলভমেন্ট আছে, ম্যাক্স ভাইয়ের আরেক ধরনের ইনভলভমেন্ট আছে। সো আমাদের ইনভলভমেন্টটা সবার পার্সোনাল জায়গা থেকে বাড়ানো, এটাই হচ্ছে আমাদের সবার পার্সোনাল চিন্তা। সো এই তিনটা পয়েন্টটাকে যদি এক জায়গায় করি, তাহলে আমার কাছে একটা সোজা সলিউশন হচ্ছে, আপনাকে যেটা আমি কমেন্ট করেছিলাম যে 12 জন প্লেয়ারকে আমরা লাইন আপ করে তাদেরকে আমরা স্পন্সর করব, তারা পিএমসিও পর্যন্ত না খেয়ে না দিয়ে খেলবে, তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা পিএমসিও পর্যন্ত নিয়ে যাব, তারা জানি না কোয়ালিফাই করবে কিনা, বাট আমরা এই কাজটা করে যাব, রাইট? কুল। তো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ফিজিবল, এটাকে অনেক সুন্দর করে করা যায়, যে এজি আমার কাছে যেটা মনে হয় স্ক্রিপ্টটা এরকম হতে পারে যে এজি তাদের যে একটা স্লট ছিল সেই একটা স্লটের বদলে বাংলাদেশকে 5টা স্লট দিতে চায় পিএমসিওতে, একটা স্লটের বদলে বাংলাদেশকে 5টা স্লট দিতে চায়, যে 5টা স্লটে থাকবে 20 জন প্লেয়ার, এই 20 জন প্লেয়ারকে স্পন্সর করে তাদেরকে জার্সি দিয়ে আপনার 50,000 টাকা কিন্তু খরচ হবে না, বুঝছেন? কিন্তু আপনি এই যে 20টা প্লেয়ার, আপনার 5টা লাইন আপ যখন পুরো কমিউনিটি দাপায় বাড়াবে, আজকে চিন্তা করেন কেএস এর 2টা লাইন আপ খেলে, এর মধ্যে কেএস এক্স শুধু 1টা লাইন আপ খেলে, তাই না? তারপরেও তারা টায়ার ওয়ান টিম, আপনার টায়ার ওয়ানে যদি 5টা টিম চলে যায়, বুঝতে পারতেছেন সেটার ইম্প্যাক্টটা কত দূর চলবে? আপনি যখন বাস্তবতা হচ্ছে যে আপনি গেমিং কমিউনিটিতে গেম ছাড়া অন্য যা কিছু দিয়ে অ্যান্সার দেন না কেন, ধরেন গেম খেলা বাদে অন্য যা কিছু দিয়ে অ্যান্সার দেন না কেন, আপনি কি করলেন, গেম না খেলে অনেক পোস্ট দিলেন, গেম না খেলে আপনি মানুষের টাকা পয়সা বিলাই বাড়ালেন, কিন্তু এন্ড অফ দ্য ডে কেউই আপনাকে মনে রাখবে না, কারণ কি সবার মুখে কিন্তু একটাই ক্লাচ, 1 vs 3, টুর্নামেন্টের এমভিপি অথবা ফাইনালিস্ট অথবা পিএমসিও পিএমবিসি, এর বাইরে কিন্তু কারো মুখে কোনো কথা নাই, রাইট?
তার মানে হচ্ছে গেমটা খেলে আপনাকে আর্ন করতে হবে, মানে একেবারে জায়গাটা আর্ন করতে হবে। তো এক্ষেত্রে আসলে যেটা আমি আর একটা জিনিস এখানে পুশ করতেছি, আপনি যখন পাঁচটা লাইন আপকে অ্যাকচুয়ালি নিজের মতো করে স্পন্সর করে সামনে এগোবেন, তখন আপনার মানে আপনার খেয়ে দিয়ে কিন্তু 20 জন ওয়ারিয়র তৈরি হলো এজির পক্ষে কথা বলার, রাইট? এটা তারা কমিউনিটিতে যেমন কথা বলবে, পাশাপাশি এরা যখন ভালো করবে তখন আপনার সুযোগ থাকবে, ইউ আর দ্য টিম ওনার, আপনি কিন্তু তখন স্পন্সরশিপের জন্য যেতে পারবেন, যেটা এখন A1 করতেছে। আজকে আরাফাত ভাই তার যে কষ্টের ফসল, A1 স্পোর্টস আলহামদুলিল্লাহ স্পন্সরশিপ পাচ্ছে, জাস্ট বিকজ তিনি এতদিন পর্যন্ত নিজে স্পন্সর করে নিজে পোলাপানকে ভাই ব্রাদারের দোহাই দিয়ে হলো খেলাইছেন, এবং খেলাইতে খেলাইতে আলহামদুলিল্লাহ দেখেন চলে গেছে PMC হতে। তো এই যে ব্যাপারটা, এবং আমরা টার্গেট করতেছি PMC থেকে যতদূর যাওয়া যায়, আমরা PMPL থেকে শুরু করে সবকিছু টার্গেট করতেছি। বাট এখন আমাদের কি এক পয়সা হলো একটা রেভিনিউ আসবে, এক পয়সা হলো আসবে ভাই। তো এটা একটা কথা যে পোলাপান গেম খেলবে দুই এক পয়সা আসবে, তাহলেই হচ্ছে অ্যাকচুয়ালি সামনে এগোনো যায়। তো আপনি যদি একেবারে জিরো থেকে শুরু করেন, আমার উদাত্ত আহ্বান থাকবে যে অ্যাকচুয়ালি একটা প্লেয়ার একাডেমি তৈরি করা, এজি প্লেয়ার প্রডিউস করে, এজি টিম প্রডিউস করে, ঠিক আছে ভাই? এজি যেহেতু মাত্র একটা লাইন আপ এখন শুরু হয়েছে, আর আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা টুর্নামেন্ট মানে হচ্ছে যে আপনার বিশাল কর্মযজ্ঞ, এবং সেই টুর্নামেন্টে যদি কোনোভাবে এজি একটা ভালো রেজাল্ট, কমেন্ট সেকশনে স্প্যাম হয়ে যাবে যে এজি আবার হ্যাক করতেছে, নিজেদের লাইনে নিজেরা হ্যাক করতেছে, এসব কথাবার্তা চলে আসবেই, রাইট? এবং আবারও ব্যাকফায়ার করবে কি হিসাবে, আপনি এক মাস দুই মাস ধরে টুর্নামেন্ট শেষ করবেন, টুর্নামেন্ট শেষ হওয়ার পর দেখবেন যে আর ডিজাস্টার, এভরিওয়ান উইল বি টকিং অ্যাবাউট আস, সেক্ষেত্রে অফিসিয়ালদের বিরুদ্ধে সব জায়গায় যে করবেন যে এজির কাছ থেকে টাকা খেয়ে তারা এসব এসব করতেছে। মোট কথা হচ্ছে যে একটা পর্যায়ে দেখা যাবে যে আমরা হয়রান হয়ে যাবো, টায়ার্ড হয়ে যাবো, মানে আমাদের তো একটা লিমিটেশন থাকবে, তাই না? তো এই ছিল হচ্ছে আমার গতকাল থেকে এই পর্যন্ত টোটাল স্টাডি, ভুল কিছু বলে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত, আর আপনার কাছ থেকে একটা ফলো আপ এখন নিবো যে আপনি আসলে কি চিন্তা করতেছেন। আরাফাত ভাইয়ের সাথে আপনার সাথে কথা বলার আগে একটু কথা বলে নিয়েছি যে ভাই আমি ম্যাক্স ভাইকে এই এটা দিতে চাচ্ছি, বলে যে ভাই দেখো তুমি যেটাই দাও না কেন লোকটা যেন কোনোভাবে ডিজার্টেড না হয়, এই যে আমি কসম করে বলতেছি, আরাফাত ভাই এখন আছেন, তিনি আমাকে এই কথাটাই বলছেন যে মানুষটা এখানে একটা, হ্যাঁ, তো উনি আমাকে সুস্পষ্ট ভাবে কথাটা বললেন যে মানুষটা এখানে ইমান নিয়ে আমাদের সাথে আসছে, আমরাও তাকে কোনো টাকা দেইনি, সেও আমাকে কোনো টাকা দেয়নি, আমার কোনো ইন্টারেস্ট এখানে নেই, তার এখানে কি তিনি চাচ্ছেন যে এখানে দেশটার জন্য কিছু একটা করতে। সুতরাং এরকম একটা মানুষকে যেন আমরা এমন কিছু না বলি সেরা তিনি এখান থেকে কষ্ট পেয়ে চলে যান, তো বুঝে শুনে বললো যা বলার। তো আমি ওনার কাছ থেকে মোট কথা এক প্রকার অ্যাপ্রুভাল নিয়ে আপনার সাথে কথা বলতেছি। তো আপনি একটু ব্যাপারটা ভেবে দেখেন যে আপনি এই দিকে যাবেন কিনা, আপনি যদি এই দিকে যেতে চান তাহলে আমি পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে রাজি আছি, এন্ড পুরো প্রজেক্টটাকে কিভাবে ঢেলে সাজাতে হয়, কিভাবে এটাকে নিয়ে কাজ করা যায়, এভরিথিং উইল বি দেয়ার, ঠিক আছে? আপনি একটু ভেবেচিন্তে আমাকে জানায়, অথবা এখনো বলতে পারেন হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট, একটু পজ করেন এখানে। হ্যাঁ মহিত ভাই, সো আমার সাথে কথা বলার পরে দুইজন রাতে ডিসকাস করছে যে কি কি বলবে আমাকে কালকে এসে, এটা কিন্তু নেক্সট ডে তে মিটিং ফিক্স হয়েছে যে 15 মিনিট 20 মিনিটের জন্য বসবো। রাতে ওনারা নিজে নিজে কথা বলছেন, প্রথমে তো আরাফাত ভাই আনছেন যে টুর্নামেন্ট করো, উনি কতবার মেসেজ দিছেন যে অর্গানাইজেশন অর্গানাইজেশন করো করো, দেখছেন আগের স্ক্রিনশট গুলা 200 মেসেজ আছে, পরে ওনার সব কিছু আছে, স্পন্সর নাই, টুর্নামেন্ট ম্যানেজমেন্ট করার জন্য সব আছে, এই আছে সেই আছে, উনি বলছেন আমি বলছি আমি স্পন্সরশিপ করব, করার অফার দিলাম যে হ্যাঁ করব চলেন, তারপরে উনি 100K থেকে শুরু করলেন, এখন রাত্রে ওনারা কি ডিসকাস করছেন, কি বুঝাইছেন পিছলা ভাই, কি মনে হয় বিদেশি মাল খাইয়া ছাইড়া দেই জায়গা পাইছি, কিন্তু উনি জানেন না যে এরকম চুরবাটপার তাপটাইতে তাপটাইতে জায়গা আইছি। আচ্ছা, তো রং রং জায়গায় স্ক্রিমে ওই কত টাকা ইয়ে হইছে ওইটা শেষ হলে একটু ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আসতেছে আসতেছে, 1.5 ঘন্টার যে 26 মিনিট হয়েছে মানে সবই হট পয়েন্ট। তো আচ্ছা, এখন ওই রাত্রে ডিসকাশন করছেন, করে কিন্তু এখানে একজন আরেকজন জানেন ওনারা কি বলবেন, দুইজনই জানেন, আরাফাত ভাই শুনতেছেন, ওইগুলো বইলে দিছেন, ওরা ডিসকাস আগে করে আসছেন দুইজনই যে কি বলা হবে আমাকে শুনেন নেক্সট। এমন না যে এখানে বলতেছেন কি বলেন শুনেন, আমি এগ্রি আর কি, বুঝছো? আমারও এটা মনে হলো আসলে যে যদি আসলে ফাইনালি আসলে ওই জিনিসটা ওইভাবে না হয়, বা আমার মনে হয় না যে আসলে এখনই
একটা টুর্নামেন্ট দিয়ে জিনিসটা শেষ হয়ে গেল, তো এর চেয়ে কিন্তু এজির পক্ষে যদি 20টা ওয়ারিয়র বানানো যায় সেটা কিন্তু আরো বেশি ইম্প্যাক্টফুল। আরিফ জি জি শুনতেছি, বুঝতে পারছো? আমার কাছে এজির পক্ষে যদি আমি 20টা ওয়ার্ড বানাই, বুঝতে ওয়ারের ধরো চারটা টিম হবে বা পাঁচটা টিম হবে, পাঁচটা টিমের মধ্যে যদি তিনটা টিমও বা দুইটা টিমও যদি ভালো করে বসে, তাহলে কিন্তু ইওর ভয়েস উইল মানে মানে ইম্প্যাক্ট ফেলবে, একটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। যেমন ধরো আমাদের পক্ষে বিপক্ষে অনেক কথা বলে, কিন্তু দিন শেষে কিন্তু ঠিকই আমাদের কেই আসলে হাত পায়ে ধরতে হয়। যার কারণে কিন্তু আমরা এখনো ডোমিনেটিং ইন দা কমিউনিটি, অনেকে অনেক কিছু করে, তুমি দেখছো, খেয়াল করছো, ইভেন তুমিও আমাদের পক্ষে অনেক ইয়ে করছো, তুমি দেখছো যে যা যাই করো না কেন দিন শেষে কিন্তু আমরাই আবার রুল করি। আর এটা এটা পসিবল হয়েছে কিন্তু A1 eSports এর পারফরম্যান্স এর কারণে, ঠিক আছে? তারা পারফরম্যান্সে প্রত্যেকটা জিনিসের জবাব দিয়েছে। আজকে স্টিল শটকে এসওবি যেভাবে চুরি করে নিয়ে গেল একেবারে আনপ্রফেশনাল ওয়েতে, আমরা কিচ্ছু বলি নাই, ঠিক আছে? কিন্তু আজকে A1 এমন পজ, এটা কি ট্রু আমি জানি না, কারণ তখন আমি নতুন ছিলাম। এসওবি কেও এখানে আছে, হাইড্রা ছিল এখানে, বা স্টিল শট কেও আছেন, মানে এটা কি জিনিসটা কি আসলেই ট্রু? তখন কিন্তু সে যা বলতো আমি ডাইন বামে দেখতাম না, বলতাম যে না ঠিকই বলছে ভাই। এই এক্সপ্লেনেশন গুলা লাস্টের দিকে ক্লিয়ার আউট করি, আপনি কন্টিনিউ করেন। এতটুকু এখানে এতটুকু ব্যাপারটা আর কি, ফার্স্ট অফ অল হচ্ছে তখন আমি এসওবিতে ছিলাম, আমি যতটুকু আমি দেখছি তখন স্টিল শট যখন ইন করছে এসওবিতে A1ES থেকে, ওই সময় হচ্ছে মোস্ট প্রবাবলি স্টিল শটের সাথে একটা পার্সোনাল ক্ল্যাশ চলতেছিল A1ES এর, আই এম নট শিওর, বাট ও অবভিয়াসলি এসওবির কাছে কিন্তু কোনো ইনভাইটেড স্লট ছিল না তখন, যে ও একটা ভালো টিম ছেড়ে একটা ইনভাইটেড স্লটে চলে আসবে। ওর কেন আসছে এটা টোটালি ওর পার্সোনাল ম্যাটার, বাট এসওবি থেকে ওকে প্রেশারাইজড করে আনা হয়েছে বা চুরি করে আনা হয়েছে আনপ্রফেশনালিজমের থ্রুতে, এরকম কিছু ছিল না তখন। আচ্ছা আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, তখন আমি এসওবি ম্যানেজার ছিলাম, তো আমার মাধ্যমে সবকিছু দেখি। তো হয়েছে কি, তখন যখন পিএমসি অফ ফাইনালে উঠে নেয়, তখন আমাদের পিএমসি অফ সেমি শেষ হয়, সেমি শেষ হওয়ার পর পর এই টিম থেকে তখন তখন A1 এর টিমে ছিল সিনিস্টার, সৈকত ভাই, ফিয়ার, কাবিলা, স্টিল শট। তো হঠাৎ করে কোনো একটা প্রবলেমের কারণে যখন ওরা দেখে ওরা পিএমসি অফ ফাইনাল বলি ভাই, তখন ওরা পিএমসি অফ ফাইনালের রিয়াটা পায় না, ওই যখন ইন্ডিয়াতে গেমটা ব্যান হয়। হ্যাঁ আপনাকে এখানে টিকে থাকতে হবে, এছাড়া টিকার কোন সুযোগ নেই, বুঝছেন? আর প্লেয়ার তো আমাদের তৈরি করা দরকার। একটা আপনি যদি চিন্তা করুন যে আমি একটা টুর্নামেন্ট আয়োজন করলাম, টুর্নামেন্টের টাকা নিয়ে ধরেন INES চলে গেল, তারা জিতে গেল, জিতে গিয়ে INES চলে গেল, একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট সে দিবে না যে থ্যাংক ইউ এজি ফর দ্য স্ক্রিমস, অথবা পাবজি মোবাইল কোর কমিউনিটি, পাবজি মোবাইল কমিউনিটি কেউই একটা পোস্ট দিবে না যে থ্যাংক ইউ এজি ফর স্পন্সরিং দিস হোল ইভেন্ট, থ্যাংক ইউ ম্যাক্স ভাই আপনি যে এভাবে করে নিজেকে একটা প্লেয়ার মানে কি বলে বাংলাদেশের কমিউনিটিতে আপনি ইম্প্যাক্ট করেছেন, কেউ কোনো কথা বলবে না, বিশ্বাস করেন এটাই ঘটবে। বাট আপনি যদি প্লেয়ার প্রোডিউস করেন, এই প্লেয়ার গুলো আপনার জন্য দাপায় বাড়াবে, তাদের যখন আপনি জার্সি দিবেন সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে পোস্ট করা, তারপরে তাদেরকে যখন কন্ট্রাক্ট দিবেন সেগুলোর ব্যাপারে তাদেরকে একটু প্রফেশনালি গাইডলাইন দেওয়া, এই জিনিসগুলো যখন তাদের ভিতরে অ্যাকচুয়ালি আপনি ঢুকিয়ে দিতে পারবেন, তখন তারা ভাববে যে উই আর ডুইং সামথিং। আর আপনি যখন একটা টিম প্রোডিউস করবেন তখন আলটিমেটলি যে জিনিসটা হবে সেটা হলো যে স্পন্সরদের কাছে যাওয়া। আজকে A1 এর মাত্র একটা টিম রুল করতেছে, তাদের জন্য আমরা যদি স্পন্সর বের করতে পারি, আপনার পাঁচটা টিম যদি রুল করে বেড়ায়, কেন আপনি ই করতে পারবেন না বলেন? লাইক মানে স্পন্সরদের জন্য যেতে পারবেন না, ডেফিনেটলি যেতে পারবেন, ঠিক আছে? জি জি। আর আপনার আপনি সম্ভবত সিলেট কমিউনিটি, রাইট ভাই? হ্যাঁ, আমার বাড়ি সিলেটে। কমিউনিটি বলতে বাড়ি সিলেটে, আর সিলেটে কারোর সাথে পরিচয়? বাড়ি সিলেট। গেমের এখন কথা হচ্ছে যে সিলেটে আপনার স্পন্সর অভাব, ঠিক আছে? স্পন্সর
ইস্যু হবে না, কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা রেভিনিউ মডেলও আমাদের চিন্তা করতে হবে। শুধুমাত্র প্লেয়ার আপনি কতদিন পালবেন, তাই না? আমার টার্গেট হচ্ছে যে আপনি 6 মাস পাওয়ার টার্গেট করেন, 6 মাস আপনাকে বাই হুক আর বাই ক্রুক টার্গেট করতে হবে। 6 মাসের মধ্যে তাদেরকে আমাদের সামনে ডেডলাইন গুলো কি কি আছে, সামনে হচ্ছে ধরেন বাংলাদেশের নর্মাল যদি স্ক্রিমের কথা চিন্তা করি, নর্মাল টুর্নামেন্টের কথা চিন্তা করি, তাহলে আপনি মিনিমাম 5 থেকে 6টা বিগ টুর্নামেন্ট পাবেন। বিগ টুর্নামেন্ট মানে হচ্ছে যেগুলো 50+ চ্যাম্পিয়নশিপ মানি, ঠিক আছে? এখন দেখেন এইখানে ফাইট নিচ্ছে কিন্তু মানে একেবারে সব বড় বড় টিম এই এই টুর্নামেন্ট গুলোর জন্য। সুতরাং চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি এই 6 মাসে আপনাকে আপনার 5টা টিমকেই চ্যাম্পিয়ন করতে হবে, তার মানে অ্যাকচুয়ালি কতটা বেশি আপনাকে ব্যাপারে ডেডিকেটেড হইতে হবে এটা একটু ভাবতে হবে আপনাকে। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে প্লেয়ার রিক্রুটমেন্ট, এটা আমরা আপনাকে সাপোর্ট দিব, হিউজ সাপোর্ট দিব। মোট কথা হচ্ছে যে আপনি যদি চান তাহলে এই প্রজেক্ট পুরোটাই আমরা হাতে নিব, বাট আপনাকে একটু ভাবতে হবে অ্যাকচুয়ালি আপনি এই লাইনে আসবেন কিনা। আপনার সাথে এই ক্ষেত্রে ডিসএগ্রি করব, আপনি চাচ্ছেন আন্ডারডগ টিমস গুলোকে ই দিতে, সুযোগ দিতে, মানে একটা জিনিস মাথায় রাখা। আচ্ছা, তো প্রজেক্টটা ওনাদের হাতে দিতে আমি আসছিলাম কি জন্য, স্ক্রিম টুর্নামেন্ট দিতে, ঠিক আছে? এখন ওনারা চাইতেছেন প্রজেক্টটা ওনাদের হাতে দেই, মাসে এত টাকা ওনারা আমার জন্য প্লেয়ার রাখবেন। সেই সময়ে 1952 ওনারা স্পন্সর করার কথা, ওই টাইমেরই ইয়েটা, তো পরে বলতেছি। আচ্ছা, একটু একটু পিছে নেন, একটু পিছে নেন, মানে 10-15 সেকেন্ড শুনেন আমি। আপনি চাচ্ছেন আন্ডারডগ টিমস গুলোকে ই দিতে, সুযোগ দিতে, বাট একটা জিনিস মাথায় রাখা লাগবে, এই আন্ডারডগ টিমস গুলোর তলানি নেই। তলানি নাই বলতে কি, এদের বিরুদ্ধে যখন ঝড় আসে এরা টিকে থাকে না, বুঝছেন? এরা টিকে থাকার চেষ্টাও করে না, এরা সব হচ্ছে চুপচাপ চলে যায়। সুতরাং আমার কারণ ওদের কোনো ব্যাকএন্ড নাই, সেই জন্য যায়। আপনি এখানে তাদেরকে হাইয়েস্ট গেলে টুর্নামেন্ট মানি দিয়ে ব্যাকআপ দিবেন, আর কিছু দিবেন না? টুর্নামেন্টের মানি পাবে একটা টিম। হ্যাঁ হ্যাঁ, তার মানে ওই একটা টিমও আবার চিন্তা করেন, ওই একটা টিম যদি হয় এই টায়ার ওয়ালের টিমের আবার দিয়ে দেব বললাম তো, সে একটা অ্যাপ্রিসিয়েশন। আন্ডারডগ টিম দরকারই নাই, মানে যারা খেলতেছো বাদ দিয়ে দাও, এটাই হইতেছে আমাদের কমিউনিটি অ্যাডমিন, ওনার অ্যাডভাইসার, ওনার আশেপাশের মানুষের ইয়ে, ঠিক আছে? আর এখানে একটা কথা আমি এড করি, তো আর লাইভ স্ট্রিমের মধ্যে বা পিএমসিও স্ক্রিমের মধ্যে যখন আপনারা দেখেন যে ইন্সপিরেশনাল কথা বলতাছে সেই মানুষটা, হ্যাঁ সেই মানুষ বাংলাদেশ থেকে উঠবে, তখন ওইটা বুঝে নিও পিওর হিপোক্রেসি, জাস্ট উনি ওনার স্ট্যান্ড ধরার জন্য ওইটা বলতাছে। আর এখন মোদির ক্লিপটা চালাই দাও, হিপোক্রেসি বেশি মা দিয়ে। হ্যাঁ, আর এখন যা বলতেছে লাইভে, দিস আর হিজ রিয়েল থ্রট thoughts. হ্যাঁ, এখন দেখেন আমি আমি কি ইন্টেনশন নিয়ে আসছি, আমি বলছি যে ভাই অনেস্টলি বলি, যেই জায়গায় যাই দেখি যে T1 এর 15-20টা টিম আছে খেলতেছে, কিন্তু নিচের কেউ উঠতে পারে না। আমি ভাবছি ভাই এত বড় ইয়ে করার দরকার নাই, আমি নিচের ছোটগুলো নিয়ে থাকি, T2 যেই টিমগুলো আছে ওরা টুর্নামেন্ট খেলুক, উপরে দরকার নাই, আছে অলরেডি এখানে থাকুক। তো ওনারা বলছে যে না, T2 আন্ডারডগ টিমের কিচ্ছু নাই, এইগুলো মানে যে বলতেছে ক্লিয়ারলি যে ফাউল আর কি, বলতে গেলে সোজা বাংলায় T2 আন্ডারডগ টিমের দরকারই নাই। শুনেন নেক্সট, পোস্ট দিবে না। এটা বাস্তবতা, ওনারা আছে পোস্টের চিন্তা যে আমার পোস্ট কে দিব, আমার স্পন্সরের নাম কে দিব, এই দান্দায়। আর আমি আসি অন্য দান্দায় যে না, যখন আসছি একদিকে খরচ করতেছিলাম, ওইটা যখন হবে না অন্যদিকে করি, অসুবিধা নাই। কিন্তু ওনারা আছেন অন্যদিকে, মানে প্রফিট প্রফিট প্রফিট, পোস্ট পোস্ট পোস্ট, এখনো কিন্তু সেম ওই ট্র্যাকে। শুনেন, তাও দেয় না ভাই, বাংলাদেশের সিচুয়েশনটা এরকম, রাইট? আমি এইবার 60,000 টাকা টুর্নামেন্ট চালায় আসলাম, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দি স্পন্সরস, নো ওয়ান। হ্যাঁ, ওইটা তো কারণ কাটচিট করতে করতে কত পায়, 10-15-20,000 টাকা, উইচ ইজ নাথিং। এটাই হচ্ছে ব্যাপার ভাই, আপনি এখন চিন্তা করেন, আপনি 50K টুর্নামেন্ট দিতে চাচ্ছেন, সেখানে কাটচিট করে কয় টাকা থাকবে? আপনি আপনি কি এর মধ্যে বাস্তবতা বলে, আপনি কি ম্যানেজমেন্ট কস্ট ধরছেন? এই শুনেন, ম্যানেজমেন্ট কস্ট 3,000 থেকে কত হয়? হ্যাঁ, আগে স্ক্রিনশটটা দেখান তো একটু ভাই, পাবলিক যারা পরে আসছে তারা দেখুক, ওইটা পাবেন ওই ছিল জানি পিএমপিএস স্টার্টিং এর ফোল্ডারে। আচ্ছা, স্ক্রিনশটটা তো লাইভের ভিউয়ার্সে দেখুক, আমি অ্যাডজাস্ট করে না দেখে
হ্যাঁ হ্যাঁ হয়তো এটাই ছিল এখানে যে 3 to 4K স্টার্টিং। বাজেট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রিমিং, হ্যাঁ এটাই ছিল ওনার কথা। অ্যান্ড দেন আমরা লাইক এবার ইয়ে ওই দেখা যাইতেছে না তো ওই না এসটি। হ্যাঁ ডিসকর্ডে দেখা যাচ্ছে পিএমপিএস। না, বাট ইয়েতে দেখে হ্যাঁ লাইভে বুঝতে দেখাইছি আমি। পারছি। ওকে ওকে কস্ট আমার 60,000 টাকা টুর্নামেন্টের ম্যানেজমেন্ট কস্ট ছিল 35,000 টাকা। এটা বাস্তবতা। এখানে আপনি দেখেন, যদি এখানে এই স্ক্রিনে দেখেন 3 to 4K দেয়া আছে, আর এখন হইতেছে ওইটার সাথে জিরো যোগ হয়ে গেছে। জিরো না কয়টা, তিনটা না চারটা জিরো এক রাত্রের মধ্যেই সকাল হইতে আর কি। লম্বা সময় ধরে একটা টুর্নামেন্ট চালু করেন, দেন ডেফিনেটলি আপনার 50,000 টাকা টুর্নামেন্টে হাফ জগ হচ্ছে ম্যানেজমেন্টের পিছনে। আর যদি একটু ভালো এক্সপিরিয়েন্স দিতে চান, তাও আবার আমাদের পিএম ইউসি যেটা ছিল আলটিমেট চ্যালেঞ্জ, ওখানে জার্মানি থেকে একটা ছেলে বসে কোন রকম ই দিছে এবং আরাফাত ভাই দেখছে সেটা অ্যাকচুয়ালি কোনোভাবে আপ টু দা মার্ক না, সেটা হচ্ছে কোন রকম ধাক্কা ধাক্কা চলার মতো অবস্থা। তো স্ট্রিমিং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি তো অ্যাকচুয়ালি পাবলিককে দেখাবেন তো স্ট্রিমিংটাই, তাই না? জি তো সেই স্ট্রিমিং এর বাস্তবতা হচ্ছে আপনার হাই এন্ড পিসি লাগবে, পিসি লাগবে, সেগুলোকে আবার স্টুডিও বানাই দিতে হবে ভেরিফিকেশন ওনাকে, টাইম। 10,000 টাকা টুর্নামেন্ট রান করতে হইলে। চলুন চলুন আপনি যদি 5-6টা ম্যাচ স্ট্রিমিং করেন সেখানে আপনার কাস্টার লাগবে। আমি একেবারে খোদার কসম কোন পয়সা তো চিন্তা করার দূরে থাক, কিছুই চিন্তা করবো না আপনার এখান থেকে, বাট আরো কাস্টম যেগুলো নিবেন সেগুলো এসে বলবো যে ভাই আমাকে অ্যাটলিস্ট 1,000 ইউসি তো দিবে, একেবারে মুখের উপর বলবে। টাইম বার্নার ক্যাডম্যান, টাইম বার্নার বলবে যে পার ম্যাচ আমাকে 400 ইউসি দেওয়া পার ম্যাচ। এখন ইয়ে হয়েছিল, আমি চাইছিলাম ফার্স্ট, আমি চাইছিলাম যে ছোট মোটো ছোটখাটো একটা করলে, মনে করেন যে আমাদের আমাদের তো পেজ বা ডিসকর্ডে কিছু মানুষ আসলো বা একটা পরিচিত হইলো যে নতুন এই লাইনে আসছে, এইভাবে একটা আর কি, মানে লিজিট ভাবে। পরে আরফাত ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললেন যে এখন না, টাইম নেও, নিয়ে বড় কিছু করো যাতে সবাই জানে ভালোভাবে। সো সেই জন্যই মানে ওনারে জিগাইলাম যে কিরকম কি হইতে পারে। পরে আরফাত ভাই বললেন, একটু রাফ আইডিয়া দিলেন, সেই থেকে আমি ইয়েস বললাম আর কি। বুঝলা, আমি আমাদের যে 2-4 জন আছে সবার সাথে কথা বললাম যে এই ঘটনা তো এটা করতে যাচ্ছি, অফিসিয়াল থেকে হবে সবকিছু, আমরা জাস্ট নামটা ইউজ হবে, দ্যাটস ইট। এইভাবেই আর কি প্ল্যানটা। আরিফ ভাই, আমি আপনাকে একটা জায়গায় একটু কারেকশন দিব, যে আরাফাত ভাইয়ের কাছে হ্যাঁ এই শুনেন, দুনিয়া এখন সবকিছু চাবেন কিন্তু কখনো কোন তেল বাজ কারে বলে শোনেন। ফিনান্সিয়াল টাস্ক চাবেন না, কারণ কি, ইনি হচ্ছেন দিলদরিয়া লোক, ঠিক আছে? উনি মনে করেন যে ভাই আমি সব করে দিব, ঠিক আছে? উনি দিলদরিয়া লোক, তো উনি আপনাকে কোনোদিন বলবে না যে ভাই আমার যে রক্তক্ষরণ হবে, আমার যে কষ্টটা হবে, উনি আজ পর্যন্ত 10 সেন্টে বলতে পারেন। আর আপনারে কি বলবে, 10 সেন্ট কে বলতে পারেন যে ভাই তোমার জন্য যে দিন রাত খাটি, আমার জন্য কিছু একটা করো না, সেটা কিন্তু আজ পর্যন্ত তিনি বলেন নাই। সুতরাং তার কাছ থেকে ওই ফিনান্সিয়াল হিসাব নেওয়া যাবে না, বাকি সব নেওয়া যাবে, আমিও এটা বুঝতে পারতেছি। যাই হোক, এখন কথা হচ্ছে আরাফাত ভাই একটু তাহলে বলেন যে মানে আরিফ ভাই তো এখন একটু ডিজার্টেন্ট হয়ে গেলেন, মানে তিনি একটু হতাশ হয়ে গিয়েছেন, বাট আমার কাছে মনে হচ্ছে একটু যে না একটু না একটু না গ্রেটেস্ট। অনেস্টলি পুরা একটু না, আচ্ছা আচ্ছা 100 on 100, 100 on 100, আচ্ছা কিন্তু এমন ভাবে ভাবে কিন্তু আমারে মানে বাস্তব। গেম হ্যাঁ ভাই, খেলতেছে এখানে আমাকে নিয়ে। আমি যেটা এক কথা খুব ভালো লাগছে, ধরো টুর্নামেন্টে আমরা, তুমি চাচ্ছ যে আসলে ছোট টিম আসুক, হ্যাঁ, কিন্তু তুমি তো চাচ্ছ যে আবার ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ফেলতে। এখন ইম্প্যাক্ট ফেলতে গেলে তোমাকে বড় টিম আনতে হবে, আর বড় টিম আনতে গেলে দেখা গেলো বড় টিমের মধ্যে তুমিও বুঝতেছো যে কেউ আসবে কেউ আসবে না। এখন তো কারণ হচ্ছে কি, ধরো আমাদের দেশে কিন্তু এখন 50,000 টুর্নামেন্ট ইটস এ অ্যাভেলেবেল থিং, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে কি, আচ্ছা তুমি আসলে পজ চাচ্ছ পজ যে পজ তোমাদের পজ ফুট হোলটা, একদিন আগে ছিল 10,000 টাকার অ্যাভেলেবল আসে যায়, আর এক রাইত হইতে এখন 50,000 টাকা। আমি খবর নিছি পরে 50,000 টাকার মনে হয় 2টা না 3টা টুর্নামেন্ট হয়েছিল, দ্যাটস ইট। কিন্তু রাতের মধ্যে চেঞ্জ হয়ে 10,000 অ্যাভেলেবল থেকে এখন 50,000 1 লাখ আসে আর যায়। স্ট্রং করতে যে এজি ইজ ব্যাক লাইক এই জিনিসটা, তা আমার কাছে কিন্তু তখন মনে হয়েছে না 50,000 টাকা টুর্নামেন্ট করলে মনে হয় একটা সালা ফেলতে পারবো, কিন্তু পরে আমার যেটা মনে হচ্ছে যে আমরা কিছু পলিটিক্স এর শিকার হয়ে যাব, শিকার হয়ে যাব
কেন সেটা তুমিও বুঝতে পারতেছো। হ্যাঁ এটা আমি তো কালকে যখন বলতে শিকার হয়ে যাবে, যে সবাই বলবে যে আরাফাত ভাই এটার কেন জায়গা দিছে বা এরকম কিছু, অনেক কথা উঠতে আসবে এটা আমি জানি। হ্যাঁ ওইটা ওইটা তো আছে, ওটা নিয়ে তো তুমি জানো আমি ওটা কেয়ারও করি না, কিন্তু আমরা কেয়ার করেন আসে দিন শেষে তো আমাদের টুর্নামেন্টটা সাকসেসফুল করতে হবে তাই না। এখন সাকসেসফুল করতে গেলে আমাদেরকে আসলে আমাদের যে ওল্ড যে মডেলটা আছে সেই মডেলটা ফলো করতে হবে, লাইক টায়ার ওয়ান কে এনে সেমিফাইনাল খেলাতে হবে, অন্য অন্য গুলোকে আমি করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে কি, যদি আমাদের টায়ার ওয়ানের কিছু টিম না আসে, কারণ হচ্ছে কি সব টিমের উপর তো আসলে ধরো সবাই আমার কাছে আসে, সবার সবার উপর আমার কর্তৃত্ব আছে, কিন্তু কোনো কোনো টিম পরে তো আসলে আমার 100% কর্তৃত্ব নাই। তো কেউ যদি না আসে তখন হবে কি, এই টুর্নামেন্টের ইয়েটা কিন্তু মানে জৌলুসটা হারিয়ে যাবে। হারিয়ে গেলে যেটা হবে, আর সবচেয়ে বড় হচ্ছে যে আমরা এটা করলাম লাস্টে দেখা গেলো কি কেউ একটা অ্যাপ্রিসিয়েশন মূলক পোস্ট দিল না, এটা কিন্তু খুব দুঃখজনক হবে। এক দুই হচ্ছে টুর্নামেন্টে যদি আমরা সব টিম না আসে তাহলে এটা সাকসেসফুলি এটা ইয়ে হবে না, দুই গেল এটা। তিন হচ্ছে যে আমাদের তো আসলে শত্রু আছেই, তারা আমাদের পিছে লাগবে, সো এটাকে এটা এটা যতটুকু আনসাকসেসফুল করা যায় সেই ট্রাইটা থাকবে। সো আসলে কি দেখো আলটিমেটলি যে ইম্প্যাক্ট বা আমরা সুপার হিরো ল্যান্ডিং যেটা ভাবতেছি সেটা আসলে নাও হতে পারে আর কি, দ্যাট ইজ এ পসিবিলিটি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বেটার বিল্ড ইওর আর্মি, যারা তোমার স্পোক পার্সন হিসেবে কথা বলবে। আর যখন আছে কি যাও তোমার আর্মি বড় হবে তখন তুমি দেখবে কি আস্তে আস্তে তখন তোমার ইসেই মানুষ কথা বলা শুরু করবে। তুমি টুর্নামেন্টে 50 কে দিতে যাচ্ছেন রাইট, আপনি এই মুহূর্তে মাত্র নতুন দুইটা লাইন আপনি ঠিক আছে, অলরেডি আপনার একটা আছে না, আমি বিলো সব ফিনান্সিয়াল কস্টিং হিসাব করছি, আমি আপনাকে একটু হিসাবটা দেই মন দিয়ে একটু শুনুন। রাত্রে সব হিসাব আমার তিনটা আছে লাইন, 12 জন প্লেয়ার হয়ে গেছে, চলো চলো লাইভ চলো, দুইজন দুইজন ম্যানেজার, একজন এর মধ্যে দুইজনের মধ্যে একজন ম্যানেজার আর একজন এডিটর ঠিক আছে, আপনার টিমের এডিটর একজন, আপনার 14 জনকে পালা লাগবে ঠিক আছে, প্রতি মাসে 14 জনকে পালা লাগবে। আপনি এখানে প্রত্যেকজন প্লেয়ারকে ইন্টারনেট খরচ বাবদ মান্থলি দিলেন হচ্ছে, সরি আপনার তো এখন একটা লাইনে পাশে না, হ্যাঁ একটা আছে, ওইগুলা ভাই ব্রাদার ধরা যায়, মানে এগুলা বাদ দেন বাকিগুলো বলেন, এটারে বাদ দেন না, আমি তাহলে মানে আমার হিসাব হচ্ছে 10 জন উনি, তখন আমাদের ওই পিএমসি ও পরে একটা লাইন আপ আমি স্পন্সর করেছিলাম তহিদ ভাইয়ের ক্ল্যানের 4D, তো উনি ওদের কথা বলতেছেন, তো এজি 4D যে খেলছিল মাঝখানে কয়েকদিন, তো ওইগুলা এরা আমাদের এলাকার আমার ভাই ব্রাদারই রিয়েল ভাই ব্রাদার, তো আমি বলছি এইগুলা বাদ দেন, আপনি নতুন কি প্ল্যান ওইটা বলেন, এই এজি 4D এর কথা বলতেছেন উনি। এটা লাইন আপ দুইজন ম্যানেজার ঠিক আছে, দুইটা লাইন আপ দুইজন ম্যানেজার, টোটাল আমার 10 জন চলে আসে, তাহলে আপনার প্রতি মাসে এদেরকে ইন্টারনেট বিল বাবদ দিবেন 10,000 টাকা। আপনি এরপরে জার্সি তো এককালীন, জার্সি প্রত্যেকে যদি 500 টাকা করে যায় তাহলে হচ্ছে 10 জনের হচ্ছে 5,000 টাকা। এই গেল হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রথম মাসে 15,000 টাকা গেল। এরপরে মনে করেন আপনি 5 মাসের টার্গেট নিলেন যে 5 মাস এদেরকে পালবেন, তাহলে আপনার টোটাল খরচ হচ্ছে 55,000 টাকা। আপনি যদি টুর্নামেন্টে যাইতেন, টুর্নামেন্ট গেলে আপনাকে একেবারে এককালীন মুখের উপর 50,000 টাকা হুট করে দিয়ে আসা লাগতো তাই না, এখন আপনার প্রতি মাসে দেওয়া লাগতেছে 10,000 টাকা করে বেসড অন প্লেয়ার্স পারফরমেন্স। গেল এই প্লেয়ার, এখন দেখেন আপনি একটা টুর্নামেন্ট চালু করলে পুরোটাই হচ্ছে টাকা দিয়ে আসা লাগবে আপনার, বাট আপনি যখন এই প্লেয়ারদেরকে দিয়ে দিনে 2 ঘন্টা স্ট্রিমিং করাবেন ঠিক আছে, প্রথম মাসে হয়তো কিছু পাবেন না, দ্বিতীয় মাসে সুপার চ্যাট পাওয়া শুরু করবেন যদি তাদের পারফরমেন্স ভালো হয় ঠিক আছে, তাদেরকে দিয়ে 2 ঘন্টা স্ট্রিমিং করাবেন, তারপরে তারা যখন এই যে টুর্নামেন্ট গুলো খেলবে, এই টুর্নামেন্ট গুলো খেলে কিছু কিছু জায়গায় তারা কিছু কিছু আর্নিং করবে, তো আমি ধরে নিচ্ছি যে আপনার 30% টাকা উঠে আসবে এই ইসের মাধ্যমে। 30% মানে হচ্ছে 55,000 টাকা, 30% অ্যারাউন্ড 15 থেকে 20,000 টাকার মতো ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 15,000 টাকা আপনার ব্যাক আসলো এই 5 মাসে, এই 5 মাসে তাহলে আপনি টাকা পাইলেন 15,000। এজি হচ্ছে প্লেয়ার প্রোডিউস করতেছে, এটা আপনারা আপনি দুইটা লাইন আপকে সুন্দরভাবে প্রোডিউস করতেছেন, সো তারা দেখলো যে এজি হচ্ছে একটা ব্র্যান্ড, 5 মাসে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং স্ট্রিমিং সহ সবকিছু মিলে এজি তার পরিপূর্ণ জায়গাটা ফেরত পাবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই জার্নিতে আপনি তাহলে কি করতে পারছেন, টায়ার ওয়ানে আপনার দুটো টিমকে নিয়ে যেতে পারতেছেন যদি তারা ভালোভাবে খেলে। আর একটা জিনিস যেটা তৈরি হচ্ছে সামনে আসতেছে পিএমসিও, এই জায়গাটা স্লট নিয়ে যেতে পারেন, দ্যাট ইজ দ্য রিয়েল নিয়ে যেতে পারেন,
এই হচ্ছে আমার টোটাল আগামী 5 মাসের খরচ। এখন আপনি বলেন উইচ ওয়ান ইজ বেটার, যে 1 মাসের মধ্যে 5,000 টাকা খরচ করলাম, 100টা গালি খাইলাম, পুরো একটা কঠিন সিচুয়েশন, আর আপনি 50,000 টাকা তো জীবনেও টুর্নামেন্ট হবে না, কারণ আপনি যদি 50,000 টাকা প্রাইস মানি রাখেন, এই 50,000 টাকার এগেনস্টে আপনাকে ম্যানেজমেন্ট কস্ট রাখতে হবে মিনিমাম 30,000 টাকা। সো 80,000 টাকা আপনার খরচ হবেই। ম্যাক্স ভাই আছেন নাকি? গেছেন? হ্যাঁ আছি আছি। তো আপনার 80,000 টাকার খরচ একেবারে ধরে রাখতে হবে, এটা চোখ বন্ধ করে আপনার যাবে, ঠিক আছে? আপনি শুধু একটা টুর্নামেন্টের আমার এডিটরকে, আমার 60,000 টাকার টুর্নামেন্টে এডিটরকে দেওয়া লাগছে 8,000 টাকা, এত পরিমাণ এডিট করা লাগে একটা টুর্নামেন্টে, বুঝছেন? তারপরে রুম খোলা, রুম গুলো অবজার্ভ করা, 24 ঘন্টা ভয়েসে অ্যাক্টিভ থাকা, এই যে ডিসকর্ড এর ভিসিতে অ্যাক্টিভ থাকা, এগুলোর জন্য আমার মিনিমাম 8 থেকে 10টা পোলাপান লাগে, প্রত্যেককে 1500, 2000, 1000 করে দিতে হয়। ইয়াস উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ পোলাপান, বাট তারা অ্যাকচুয়ালি টাকা ছাড়া তো কাজ করবে না, রাইট? টাকা ছাড়া তো কেউ কাজ করবে না, তাদেরকে ভাই ব্রাদার কতক্ষণ কাজ করবে, ঘন্টার পর ঘন্টা, তো ইটস কাইন্ড অফ ইম্পসিবল। আর গেমিং কমিউনিটিতে সবাই এখন চোখ একটাই, ভাই স্পন্সর ছাড়া কোনো কাজ করবো না, স্পন্সর ছাড়া মুভ করবো না, এই হচ্ছে সবার কথা। আরাফাত ভাই কি টুর্নামেন্টের পক্ষে না বিপক্ষে এটা বলেন তো, আরাফাত ভাই যদি আমাদেরকে একটু একটু বলতেন এই বিষয়টা। সময়টা আসলে ও আমার কাছে অ্যাপ্রোচ করছিল আরে যে ভাই এটা 10,000 টাকা টুর্নামেন্ট করবো, তো আমি আসলে ওই সেন্স থেকে আসলে আমি মানে এখানে এখানে একটা ডিসকাশনে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কে করছে, আমি করছি না উনি করছেন? স্ক্রিনশটটা দেখাইতে পারবেন নিবি ভাই? কোনটা কোনটা ভাই? ওই যে স্পন্সরশিপের ফোল্ডারটা, উনি এভরিডে মেসেজ দিত স্পন্সরশিপ স্পন্সরশিপ, পরে লাস্টে যাইয়া বললো ওকে যে করো কোনো কিছু। আচ্ছা বাদ দেন বাদ দেন, হ্যাঁ আচ্ছা একটু সমস্যা নেই, হ্যাঁ। আর এখন বলতেছে যে আমি অ্যাপ্রোচ করছি, ওকে এগোইছি। এখন আর এই আসলে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, দেখুন ইম্প্যাক্ট যদি আমরা ফেলতে চাই তাহলে আসলে আমাদের আর্মি বিল্ড করাই দরকার, যেটা আসলে আমাদের পক্ষেই কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বেটার মানে সাকিবের এই জিনিসটা ভালো লাগছে। ও আসলে আমাকে বলছে যে ভাই একটা টুর্নামেন্ট করলেন, করার পর দেখা গেল কেউ আসলো কেউ আসলো না, আপনার মুখের দিকে তাকায় কেউ আসলো আবার কেউ আসলো না, তখন একটা একটা ব্যাপার হবে। দুই হচ্ছে যে এই খেলার পরে মানে বাঙালি তো খাওয়ার পরে আগার পরে ভুলে যায় আর কি, এটা হবে। তার চেয়ে যদি উনি এরকম করে তাহলে আমার মনে হয় এটা আরো বেশি বেটার হবে আর কি। আমার কাছে এই সাজেশনটা ভালো লাগছে। আমি বলছি ঠিক আছে, আমি তো আসলে বুঝছি, আমার আমার সমস্যা নেই, তুমি তাহলে ওর সাথে কথা বলে দেখো কি বলে আর কি। এইভাবেই কিন্তু আসলে ই হয়েছে, কারণ তুমি কিন্তু আমার কাছে আসছিলে ভাইয়া যে ভাইয়া একটা 10,000 টাকা টুর্নামেন্ট করবো, তখন বলছি না 10,000 টাকা টুর্নামেন্ট করলে কোনো লাভ নেই। তো আমার যা মনে হয় ভাই, আপনি একটু ভাবেন পুরো ব্যাপারটা নিয়ে। আমার কাছে আপনি যদি টুর্নামেন্ট করতে চান সেটারও আমার কাছে রোড ম্যাপ করা আছে, এবং আরাফাত ভাই আমাকে এই আলোচনা শুরুর আগেও বলেছে, আপনাকে একটু আগেও বলেছে যে ভাই যে হোক যে করেই হোক উনি যেন কোনোভাবে এইখান থেকে পিছপা না হন, কারণ কি এরকম হাজার ম্যাক্স মেটন তৈরি হয় নাই, দুই একজন তৈরি হয়েছেন, সুতরাং দেয়ার আওয়ার বেস্ট চান্স। তারা অ্যাকচুয়ালি যে টাকাটা দিবে এটা অন্য কেউ হয়তো এই মুহূর্তে দিতে পারবে, বাট তারা অ্যাকচুয়ালি চাচ্ছে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে, ঠিক আছে? সুতরাং ইম্প্যাক্ট ক্রিয়েট করার স্বপ্ন যাদের আছে, আর কিছু আসবে এখানে চাপাচাপির জন্য, কিছু আসবে বিজনেস এর জন্য, কিছু আসবে এখান থেকে 50,000 টাকা টুর্নামেন্ট বলে 20,000 টাকা দিয়ে ভাগবে টুর্নামেন্ট শেষে, এরকম বহুত পোলা বহুত। আমি বলি 50,000 থেকে 50 সেন্টও আমি চাই না যে আমার ব্যাক আসুক, আমি জাস্ট চাই যে আমার সাইডটাও গ্রো হোক, মানুষও জানুক যে আমি কমিউনিটির সাথে ভালো কিছু করতে চাই করতেছি, মেইন ইন্টেনশন এই। আমি চাই না যে এখান থেকে আমার 50 সেন্টও আসুক। ঠিক আছে, তো দিস ইজ দ্য পয়েন্ট, এভরিওয়ান ইজ লুকিং ফর আ রিভ্যাম্প, কেউই চায় না যে আপনাকে সাইড মানে বাস্তবতা যেটা যে ওকে ফাইন, সবারই হৃদয়ের একটা করণ আছে, তো আমার যেটা কারিকুলাম থাকবে সেটা হচ্ছে যে আমি একটা এই লাইনগুলো শুই নেন পোস্ট করব যে আজরাইল গেমিং তারা অ্যাকচুয়ালি, আমি তাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম ওই কমেন্টারি স্ক্রিনশট সহ, যে তারা এখন ওই একটা স্লটের বদলে বাংলাদেশকে 3টা স্লট দিতে চায়, সেই 3টা স্লটকে তারা স্পন্সর করে সামনে এগিয়ে যেতে চায়। এজন্য আমাদেরকে সম্পূর্ণভাবে যেটা করতে হবে, এই টিমটাকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মজার বিষয় হচ্ছে আগের টিমের কেউই এখানে থাকছে না, এখানে শুধুমাত্র যিনি প্রতিষ্ঠাতা ম্যাক্স মেটন তিনি এখানে থাকছেন, বাকি কেউই এখানে থাকছেন না।
এবং তাদের প্রক্রিয়াটা হবে এই যে আমরা প্লেয়ার এবং টিম প্রডিউস করব এবং আমাদের ট্যাগটা থাকবে এজি ট্যাগের সামনে থাকবে একটাই ফ্ল্যাগ সেটা হচ্ছে লাল এবং সবুজ পাবলিককে কেমনে আবেগে ফেলাইতে হয় সেটা আমার জানা আছে অনুমতি দেন ম্যাক্স ভাই এবং আরফাত ভাই শুনছেন লাস্টের কথাটা পাবলিককে কিভাবে আবেগে ফেলাইতে হয় এইটা আমার জানা আছে আচ্ছা এখন আসি ওই স্ক্রিনশটে শুনলেন তো এগুলা এইটা হচ্ছে থার্ড ডে ফার্স্ট ডে তে ই হইছে ফোল্ডারে আসেন আমি বলি কোন ফোল্ডারে কোনটাতে যাবো ভাই আর ই আর ম্যাক্স ভাই বলতেছি আমি একটা সেকেন্ড ওকে তিন নম্বর পিএমপিএস স্টার্টিং তিন নম্বর ফোল্ডারটা ওপেন করেন ওইটার আট নম্বর ক্লিপটা না না সরি ভয়েস ক্লিপে যান ভয়েস ক্লিপে ভয়েস ক্লিপে যান পরের দিন ইয়ে হয়েছিল যে হ্যাঁ এটা থেকে দাঁড়ান এটা রিপ্লাই করবেন পরের দিন হয়েছিল কি ওনারা আমাকে বলছেন যে আমি ডিসিশন নিয়ে দিতে যে কি করব প্লেয়ার নিব না টিম বানাবো না স্ক্রিম না টুর্নামেন্ট তো আমি প্রথমেই বলছি যে না করলে স্ক্রিম না করলে কিচ্ছু নাই যেভাবে আছি আমি আছি ভালো আছি আমাকে ছাড়েন আমি যাই খেলারও দরকার নাই এইসবেরও দরকার নাই কারণ ঢুকেই দেখলাম যে শুরু হয়ে গেছে দুই নম্বরে পরে আমাকে বলো যে না থিঙ্ক করে আরেকটা বার দেখো পরে যখন আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে কালকে এই টাইমে বসি আমি বসলাম প্রায় দুই ঘন্টা ছিলাম এক মিনিট আগেও মিটিং এর টেক্স হয়েছে পিছলার সাথে গাজী আরাফাত ভাইয়ের সাথে ওনারা বলছেন হ্যাঁ আসবো টাইম মতো দুই মিনিট আগে টাইমের ঠিক আগে আমি মেসেজ দিতেছি কিন্তু যে আমি আসি আসি মেসেজ করতেছেন ওকে ওকে দুই তিন মিনিট আগে দুইজনই অফলাইন কেউ ফোনও ধরে নাই আসেও নাই পরে আমি বসে বসে মেসেজ দিলাম যে ভাই আমি মানুষের টাইমের রেসপেক্ট করি আমি যে এখানে আছি এখানে টাইম খুব রেসপেক্ট করে মানুষ যেই হোক সে সে বেকার হোক কাজ করুক উই রেসপেক্ট দ্য টাইম সো আপনারা যদি আসতে না পারেন একটা মেসেজ দিতে পারেন যে আমরা আজকে আসতে পারবো না কত সেকেন্ড লাগে চার পাঁচ সেকেন্ড এই টাইমটাও কি নাই আপনাদের তো যাই করছেন ভালো করছেন আমি আপনাদের লাগবে না কোনো কিছু আমি দেখবো যে আমি করতে পারি কিনা স্ক্রিম আমি নিজে কাউকে লাগবে না দিয়া আমি একটা গ্রুপ ছিল ফেসবুক এই যে গ্রুপে কল হচ্ছিল এই গ্রুপ লিভ নিছি নেয়ার পরে কিছুক্ষণ পরে এই লিভ নেয়ার পরে পিছলা আমাকে এই ভয়েস ক্লিপ গুলা দিল প্লে করেন নাম্বার থ্রি সালাম আলাইকুম আপনি তো সম্ভবত ইউএসএ তে থাকেন আমরা হচ্ছে বাংলাদেশে থাকি তো ব্যাপারটা অনেকটা এরকম যে উই হ্যাভ টু ডু আ লট অফ থিংস এখানে আমাদের বেকার খাটতে হয় পাবজি রিলেটেড যে কাজগুলো করছি সম্পূর্ণ বেকার খাটা 9 to 5 জব করতে হয় আপনাদের ওখানে অনেক সুন্দর সব কিছু সুন্দর স্বাস্থ্যসেবা সুন্দর রাস্তাঘাট সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে বাট বাংলাদেশে টাইম বিট করা যায় না আমি মাত্র অফিসে বাসায় ঢুকলাম আমাকে হয়তো আপনি অনলাইনে দেখছেন ইটস জাস্ট বিকজ আই হ্যাভ আদার থিংস টু ডু কারণ হচ্ছে যে আমার A1 ম্যানেজ করা লাগে প্রতিটা ম্যাচ আমি একের পর এক ম্যানেজ করতেছি স্ক্রিনশট নিয়ে প্লেয়ারদের সাথে আমার ফলো আপ দেওয়া লাগছে আপনি গতকাল জিজ্ঞাসা করেছিলেন সালামু আলাইকুম ম্যাক্স ভাই যে আপনার প্লেয়াররা যে চলে যায় ঠিক আছে আমি তো একটা টিম ঠিক আছে পালতেছি স্টিল শট আমি আসার আগে চলে গেছে এবং সেটা একটা কারণ ছিল সেটা সম্পর্কে আর কোনো কথা বলবো না বাট আপনি A1 রিসেন্ট পোস্টগুলো দেখেন তাদের রিসেন্ট পারফরমেন্স দেখেন দে আর হাউ আই ম্যানেজ আর টিম আপনি আমাদের কাছে এসেছেন আরাফাত ভাই তো পুরো বেকার খাটেন মানে একটা কমিউনিটি অর্গানাইজার হিসেবে এত সময় তিনি কেন দেন আমি ঠিক জানি না সেই হিসাবে আপনি খুব মানে বুঝলাম যে আপনি আমাদের উপর রাগের মাথায় চলে গিয়েছেন আপনার জায়গাটা লেজেট বাট আমি একটা জিনিস বলবো যে ভাইয়া আপনি যখন এই আমাদের কাছে এসেছেন আমাদের অলরেডি একটা সিটিং হয়েছে সেখানে দেখেছেন যে অ্যাকচুয়ালি আমরা আপনার প্রতি যথেষ্ট কোঅপারেটিভ কোনো একটা জিনিস যেন আপনার মিস না হয় সেজন্য আমরা চেষ্টা করেছি আপনার আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করেছি সেটা নিয়ে হিসাব কিতাব করেছি আপনি কি আমাকে 5 টাকা দিয়েছেন বলেন তো দেননি
আমি কেন আপনাকে সময় দিব? পজ করেন, এই শুনেন, আমি কি তারে 5 টাকা দিছি সে কেন সময় দিবে? এর আগের দিন ভয়েস ক্লিপে বলছে সমস্যা নাই ভাই, এই করবেন সেই করবেন, ইমপ্যাক্ট ফেলবেন ওই ডিসকর্ডে শুনতেন চো, দেশের জন্য এই করবেন সেই করবেন, কালকে হয়ে গেছে কি আপনি কি আমাকে 5 টাকা দিছেন আমি আসবো? আমি রিপ্লাইয়ে তারে বলছি যদি 5 টাকা লাগতো বলতেন 20 টাকা দিতাম, এখন টাকার কথা বলেন কেন? দেন প্লে করেন। আমি কেন সময় দিব তারপরও? আরাফাত ভাই কেন সময় দিবে? কার সময়টা দিয়েছে শুধু একটা কারণে, আপনাকে বারবার বলেছি যে ভাইয়া হোয়াট উই আর ডুইং হিয়ার, হোয়াট উই আর প্র্যাকটিসিং হিয়ার, সেটা হচ্ছে যে আমরা একজন টিমকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো, কমিউনিটির জন্য একজন মানুষ কাজ করতে চাচ্ছে তাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। এর চেয়ে সুন্দর কজ হয় না, এর চেয়ে সুন্দর কজ টাকা দিয়ে কেনা যায় না। সেখানে আপনি 2 ঘন্টা অপেক্ষা করছেন, 3 ঘন্টা অপেক্ষা করছেন, 5 ঘন্টা অপেক্ষা করছেন হাইয়েস্ট, এর বেশি তো না। আপনাকে তো আমরা কাজ শেষ করে অপেক্ষা করতে গতকাল বললাম যে আরাফাত ভাইয়ের সাথে কথা বলেন, আপনি ওখানে স্ক্রিনে যে মেসেজ দিচ্ছেন কিছুটা আমার কাছে নোটিফিকেশান আসতেছে, বাট আই ডু নট হ্যাভ এনি অ্যান্সার, অলরেডি আরাফাত ভাই ঘুমিয়ে গিয়েছেন আজকে রাতে আমার একটা প্লেয়ারকে, আপনিও আরাফাত ভাইকে পাচ্ছেন না, আমি নিজেও পাচ্ছি না, আজকে আমাদের 6-9কে আমরা হচ্ছে বরণ করে নিব, এটা আমাদের আজকে একটা এজেন্ডা ছিল, বাট তিনি ঘুমায় গেছেন, আমি কী করবো? আপনারা এগুলো বুঝেন না, আপনাদের রক্ত গরম, স্বাভাবিক আপনাদের রক্ত গরম হবেই, আপনারা সিনের বাইরে থেকে চিন্তা করেন, আমারও একসময় রক্ত গরম ছিল, এখন যখন সিনের ভিতরে ঢুকছি এখন বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি রক্ত গরম করলে চলে না। এক মাস আগে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট গতকাল পরশুদিন থেকে একজন প্লেয়ারকে আমি রিক্রুট করবো আমার সেকেন্ড লাইন আপের জন্য, সে একজন টায়ার 2 প্লেয়ার, আমি আজকে রাত পর্যন্ত তাকে নক দিয়ে যাচ্ছি কথা, সে আমাকে বলছে গতকাল টাইম দিবে, এখনও পর্যন্ত সে আমাকে টাইম দেয়নি, কিন্তু আমি তো রক্ত গরম করলে হবে না, আমাকে মানুষকে সাথে নিয়ে চলতে হবে। এনিওয়েজ আরিফ ভাই, আমি যেটা শুরু করেছিলাম আপনার সাথে, অ্যান্ড আই এম সরি টু সে যে আমাদের পক্ষ থেকে আপনি কষ্ট পেয়েছেন, আর কষ্ট নিয়ে সামনে এগোনো যায় না, আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ জানিয়ে দিচ্ছি, দুঃখ প্রকাশ করছি যে ভাইয়া আসলে সময়টা আমাদের দেওয়া উচিত ছিল, বাট ভাই আমাদের আসলে পারিপার্শ্বিকতার কারণে আমরা সেটা পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আরাফাত ভাইকেও আমি ব্যাপারটা নোটিফাই করব, গতকাল হয়তো উনি ঘুম থেকে উঠে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। ডেফিনেটলি ভাইয়া এই যে অনেক দূর এগিয়ে যাবে, শুভকামনা রইল, বাট আমি আর এসবের আশেপাশেও নেই, আসলে নিজ উদ্যোগে সামনে এগিয়ে যে কাউকে যদি আপনি তুলে ধরতে চান সেখানে সবাই মনে করবে যে এটা মানে লাইক ইউ উইল গেট নো ভ্যালু আউট অফ ইট, সো আই হ্যাভ টু পুট আ প্রাইস ট্যাগ অন মি, দেন আই উইল হ্যাভ টু টক অ্যাবাউট এভরিথিং। ব্রেক 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 ব্রেক, শুনছেন, ফাইনালি সে বলছে ওপেনলি, দেন হি হ্যাভ টু পুট প্রাইস ট্যাগ অন হিম, তাকে ব্যাক জানাবার, শোনেন, ফাইনালি সে বলছে তার নিজের মুখে যে আগে তো বলছে বাংলায় যে 5 টাকা দেই না, এখন শুনেন ইংলিশে, মি দেন আই উইল হ্যাভ টু টক অ্যাবাউট এভরিথিং, না না ব্যাক নো, এখন আর ওই মোরালিটির জায়গাটা আর ব্যাক 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 মিস করছেন, আর এসবের আশেপাশেও নেই, আসলে নিজ উদ্যোগে সামনে গিয়ে যে কাউকে যদি আপনি তুলে ধরতে চান সেখানে সবাই মনে করবে যে এটা মানে লাইক ইউ উইল গেট নো ভ্যালু আউট অফ ইট, সো আই হ্যাভ টু পুট আ প্রাইস ট্যাগ অন মি, দেন আই উইল হ্যাভ টু টক অ্যাবাউট এভরিথিং, নো, এখন আর ওই মোরালিটির জায়গাটা আপনি সব জায়গায় দেখাতে পারবেন, নো ওয়ান উইল আন্ডারস্ট্যান্ড ইওর আপনি যেমন কষ্টের জায়গাটা থেকে গ্রুপটা লিভ নিয়েছেন, অ্যান্ড আই হোপ আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, বাট যেদিন এগিয়ে যাবেন কোনো বায়াসনেস ছাড়া ইনশাল্লাহ নিজেদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যতটুকু করা যায়, এবং আমি ওয়াদা দিয়েছি যে এজির জন্য গলা ফাটাবো, এটির জন্য আমরা গর্ববোধ করব, আশা করি সেই জায়গাটা চলে যাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন উনি গর্বে গর্ববতী, আচ্ছা এখন স্ক্রিনশটে জানো স্ক্রিমের, এটা হচ্ছে পরের দিন যখন ওরা বসতে আমাদের বসার কথা ছিল বসে নাই, এখন তাকে টাকা দিলে সে বসবে, বসে বলবে যে কিভাবে কি করতে হবে, এক ইনফ্লুয়েন্সার আর এক ইনফ্লুয়েন্সারে নিয়ে আসছেন, আগের দিন 30,000-50,000 টাকা দিলে টিম বানাই দিব, পরের দিন যখন টিম বানাবো না স্ক্রিম করবো তখন আমার উপর প্রাইস ট্যাগ লাগবে, না হলে আমি কথা বলবো না, গেম লেভেল EXE মারেন, এটা এটা ওপেন করেন, নিচে 6 না 7 নম্বর পিকচারটা দেখেন একটু, আই থিঙ্ক হ্যাঁ, আচ্ছা এই যে 35,000-এর এটা আছে, যান নিচে যান, আচ্ছা এখানে হ্যাঁ, এই দেখেন পিছলার যে মেসেজ দিছিল আমি বলছি যে সে এইসব বলতেছে, আরাফাত ভাই বলতেছে শান্ত হইতে,
আমি বলছি উনি ভয়েস ক্লিপ দিছেন ওইটা শুনেন, 5 টাকা দিছেন, এইসব কি ধরনের কথাবার্তা? উনি বলছেন বাদ দাও, হিসাব সিম্পল, ইউ ওয়ান্ট টু হোস্ট স্টোর, দ্যাটস ইট। আমি আলামিনকে দিয়ে, আলামিন হচ্ছে এওয়ানের ম্যানেজার, মুন্না এওয়ানের পাবজি অফিসিয়ালের ডিসকর্ড ইয়ে করে, তো ওনাদের দিয়ে ম্যানেজ করাবেন, নেক্সট আর কেউ লাগবে না, উনি এই দুজন দিয়ে আমাকে করাবেন। তখন পরে ওই গ্রুপের নিয়ে কথা হলো, যে গ্রুপ উনি তো আগেই বলছিলেন যে গ্রুপ দিবেন, এখন এখানে এসে উনি দামা চাপা করেন, এইখানে না গ্রুপ, ওইখানে গ্রুপ কোন জায়গায় থাকে, এখানে তাহলে ছোট করে দেও, লগত দেওয়ার দরকার নাই, নাম দেও, মানে সব কিছু এইভাবে। আমি এইখানে দিছিলাম লেখা উপরে, জুম করেন একটু, যে ইয়োলো লাইন যেখানে, ওইখানে নিচে লেখা ছিল পাবজি মোবাইল কমিউনিটি পার্টনার, পাবজি মোবাইল অফিসিয়াল বাংলাদেশ, আমাকে এটা হাইলাইট করে দিয়ে বলছেন এইটা দিও না, নিচে ছোট করে দি ইয়ে দিতে, নেক্সট। আমি বলছি হ্যাঁ নেক্সট আছে মনে হয়, এটা দেন না, এটা দেন। তো আমি বলছি ভাই, আচ্ছা স্ক্রিনশট একটা মিস গেছে মনে হয়, যে ঠিক আছে ভাই এত দামাচাপা করার দরকার নাই, যদি দিলে সমস্যা হয় তাইলে দেওয়ার দরকার নাই, আমার লাগবে না, যদি কমিউনিটি অ্যাপ্রুভ দিয়ে দিলাম, আপনি আমার একটা পোস্ট দেন না, কোনো পিন করেন না, তাইলে লাভ কি আমার কমিউনিটি দিয়া, চালাইতে তৈবো আমি, তাইলে তো দরকার নেই। উনি বলছেন ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয়। আচ্ছা এরপরে তখন থেকে ওনার সাথে, মানে এর আগ পর্যন্ত ঠিক আছিল, এরপরে উনি দেখতেছে যে না, মানে একটা ইয়ে চলতেছে ওনার ভিতরে, যে আমি মানে উনি আমাকে পলিটিক্যালি হ্যান্ডেল করা শুরু করছেন এই এই ঘটনার পরে। পরে তো আমি পিএমপি এইখানে, আচ্ছা এইখানে যে পিএমপিএস এর জিনিসটা, আমরা ধরেন হ্যাক করে বা ইয়ে করে আগে ইয়ে করছি, এই কারণে মানুষ আসবে না, এই কারণে আমাদের সাপোর্টে নাই কেউ, এটা সেটা, বাট এখানে যত কথা হয়েছে যে 35K লাগবে বা আমরা কোনো টিম এসে খেলবে না, এইগুলাতে কিন্তু তাদের কথাগুলো সবগুলাই মিথ্যা হয়েছে। আমরা হিউজ পরিমাণ সাপোর্টও পাইছি প্লেয়ারদের, আর আমরা যেই কয়জন ছিলাম আমরা ভালোভাবে আমাদের জিনিসগুলো কন্টিনিউ করে গেছি। যখন দেখছে যে না ভালোভাবে চলতেছে, তখন কিন্তু আবার ব্যাক হইছে। প্ল্যানটা কি ছিল আমি বলি, প্ল্যানটা ছিল যে স্টার্ট করো, শুনো নাই আমার কথা, স্টার্ট করো, যখন যাই উস্তা খাইবা তখন ধ্বংস কইরা ছেড়ে দিমু, যে দেখছো আমি বলছি, কিন্তু হইছে অপোজিট। মানে প্ল্যান যে যা ছিল, যে আমরা বলছি যে এটা শুনে নাই, আগে লাগিয়ে দেখো কি করে, পরে দেখা যাইব কি হয়, কিন্তু জানি না আমাদের কি জন্য, মানে যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে 10 গুণ বেশি হয়েছে ভালো, আমরাও ভাবছি যে না, বাট আমি স্টার্ট করছি এই জন্য। তখন আমি এই যে কল রেকর্ডিংটা দিলাম আমি তহিদ ভাইরে, বাহুবলি ভাই যে পিএমপিএস এর, ওনার সাথে আমার পরিচয় তখন নাই, জাস্ট ওই AG4D উনি ওনার ক্লেনের এই নিয়ে ওনার সাথে জাস্ট হাই হেলো। পরে ওনাদের বললাম যে ভাই এই ঘটনা চাইছিলাম, উনি বললেন ভাই এত কিছু যখন হয়েছে লেটস স্টার্ট, দেখি করতে পারি কিনা না। ওনারা কিন্তু আগে থেকে হোস্ট করতেন ওই ইলিগেল ন্যাশনের টুর্নামেন্ট, বলছেন যে আমি আগেও করছি, শুরু করি, যা হবে দেখা যাবে, যদি না পারি বাদ দিয়ে দিন, বাট এত কিছু করছে আপনারা নিয়ে চলেন। তো আমি বলছি ভাই যদি পারেন সাহস দেন, লেটস ডু ইট, দেখাই দিতে হবে। পরের দিন আমরা না বইলেই আমরা কাউনারে বলিও নাই, পিছলারও স্ক্রিনশট দিছি যে এই আসতেছে এই তারিখে, বলছে যে ভাই ওয়াও সারপ্রাইজ করে দিলেন, দিয়ে এই থেকে শুরু। তখন থেকে তহিদ ভাই আর বাকি যারা আছে আমরা ইয়ে করতে শুরু করলাম পিএমপিএসটা। এরপরে তো সব কিছুই ভালো ভালো চলতেছে, এর মাঝখানে ওনার তো জব চলে, জব হয়ে গেছে নর্ডউইনে, এটা অনেক আগে থেকেই জানি, পাবলিশ হওয়ার আগেই জানি নর্ডউইনে, নর্ডউইনে তারপরে নর্ডউইন হয় নাই, পরে টেনসেন্টে, দুইটাতে ইয়ে চলতেছিল আই থিঙ্ক। তো উনি আমাকে একদিন হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে কল দিলেন, না মেসেজ দিলেন, আরে ফ্রি থাকলে কল দিও, উনি বলছি আচ্ছা দিলাম, 5 মিনিট পরে কল, বললেন আচ্ছা আমি সবার সাথে একটা প্ল্যান করছি, সবার সাথে কথা হয়েছে, সবাই রেডি, এখন আমি একটা প্ল্যান করছি, যদি ইয়ে হয় তো বলি। বললাম বলেন, বললেন আমি একটা, তোমরা যে যারা ম্যানেজমেন্ট করো, বড় বড় টুর্নামেন্ট স্ক্রিম করো, সবাইকে নিয়ে একটা ম্যানেজমেন্টের ইয়ে করতে চাইতেছি, ইউনিটি বিডি নামে, যেটাতে সবাই ম্যানেজমেন্টের সবাই থাকবে, মানে পরে আমরা সাব সাব যারা আছে, মানে ছোটখাটো টুর্নামেন্ট করে 5,000-10,000 এদেরও নিলাম, বাট এজ এ ফাউন্ডার আমরা 5-7 জনকে নিয়ে একটা করি, বেসড অন দ্যাট উইল গো ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। সো আমি বললাম কাজটা কি ওইটার, উনি বললেন যে এখন যেমন মনে করো একটা টুর্নামেন্ট আসলে তুমি দেও এই টাইমে, অন্যরা দেও ওই টাইমে, একটা টিমরে তুমি ব্যান দেও আর একটা টিম এসে খেলে ওইখানে, মানে এখন তো স্ক্রিম টুর্নামেন্টের অভাব নাই, আমি পিএমপিএস এ ব্যান দিলাম একটা টিমরে হ্যাকিং এ দইরা,
ওরা যাইয়া পিএমসি আরসি খেলবো, ওইখানে ব্যান্ড খাইলো, আমার এখানে এসে খেললো, কোনো ট্র্যাক নাই যে কে ব্যান্ড খাইতেছে কে কি করতেছে। আনটিল আমারটা যদি না হয় আমি জানি না। উনি বললেন এইটা একটা সিনক্রোনাইজ হবে, প্লাস মনে করেন টাইমিং এর যে বিষয়গুলা ওইটা থাকবে, টপ অফ দ্যাট যদি আমরা যে এই ছোট ছোট গুলা না কইরা বছরের মাঝখানে আমরা 5টা 7টা অর্গানাইজেশন মিলে যদি একটা বড় কিছু করা যায় যেটা টেনসেন্টের নজরে পড়ে, সেই রকম কিছু করতে গেলে টেনসেন্ট বাংলাদেশে আসবে, অফিস দিবে, এই দিবে, হ্যান ত্যান যা যা বলা যায় আর কি। মানে তখন বললেন যে আমার প্ল্যান যে 5 লাখ টাকার একটা টুর্নামেন্ট করবা তোমরা সবাই মিলে। আমি বললাম ভাই এটা তো এখন পসিবল না। উনি বলছে না না এখন না, পরে, আগে তোমরা এক হও। বললাম ঠিক আছে, এই যদি প্ল্যান হয় তাইলে তো আমার তো না করার এখানে কিচ্ছু নাই, আমি তো না করি নাই আজ পর্যন্ত কিছুতে, আপনি যা বলছেন আমি শুনে আসছি, কারণ না বলি নাই এখনো, সমস্যা নাই, রেডি হন। উনি অলরেডি সবার সাথে এখানে কে ছিল, একিউবি জর্ড, এরপরে শিশির, তারপরে হইতেছে সরকার, SLX সরকার, এরপরে PMCRC সায়েম, তারপরে আরো কে একজন ছিল ভুলে গেছি, আচ্ছা এই এন্ড আমি। তুমি আমাকে মেসেজ দিলেন যে তুমি এটা লিড নাও, আমি তুমি লিড নাও, নিয়ে ওদের নিয়ে শুরু করো। পরে গ্রুপ এইসব বানানো হইলো, ডিসকর্ড মিসকর্ড বানাইয়া একদিন না দুই দিন গেছে। যাওয়ার পরে ওইখানে দেখি যে ওই মিমিনেটার্সে একটা কি চলছে, ইয়ে আরাফাত ভাইয়ের নামে মিমিনেটার্স একটা লাইভ হয়েছিল ওনার এগেনস্টে। তো উনি আইসা সবাই গ্রুপে বললেন, সবাই ওইখানে বাকি যেইগুলো ছিল মানে মোটামুটি সবগুলো 5-8টা চামচা ভাই যা বলছে মানে একদম জান দিয়ে ফেলবো, কোনোটারে কেয়ার করি না, ওপেনলি বলতে সবগুলা চামচা। আমি ঢুকার পরে দেখি যে সব চামচা, মানে চোখ বন্ধ করে কথা শুনে শালারা। আরাফাত ইসা বলছে যে গ্রুপে, হ্যাঁ এখন আমি দেখি তোমরা কি করতে পারো। ওইখানে ওরে দিছে বইরা, এখন আইসা এখানে বলতেছে, এখন আমার কথা হচ্ছে ভাই আমি কি এখানে আসছি তোমারে প্রোটেক্ট করার জন্য, না তুমি আমার জন্য একদিন গেছিলা যখন মানুষ আমাকে গালি দিয়ে ওইখানে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে হ্যাকার বইলা প্রোটেক্ট করতে যে সে ভালো হয়ে গেছে, তুমি একটা লোগো লাগাইতে দিলা না আমার টুর্নামেন্টে, তোমারে যদি কেউ কিছু বলে, আর তুমি আসছো এখন আমার দিয়ে তোমার লাঠি বাহিনী বানাইতে, আমি তো এই জন্য আসি নাই। পরে উনি ওনার চামচারা গেছে, ডিসকর্ডে গেছে, গিয়ে ওই ডিবেট হয়েছে মিমিনেটারদের সাথে। তো আমি বলছি ভাই, আমি খুব মানে রাগ করে বলছি যে এখানে এখানে, তখন ওরা দেখছি আমি গোলটু বাইরেও নিয়ে আইসে ডিসকর্ডে ইউনিটি বিডির এই সেই নিয়া বলতেছে। আমি ঢুকে ঢুকে বলছি গোলটু বাইরে যে ভাই আপনারা আমার টিম রে এখানে ওইখানে ব্যান্ড দেন, আমার সমস্যাটা কি আমাকে একটু খুলে বলেন, আমি দেখি ঠিক করা যায় কিনা। তো উনি বললেন না ভাই কোনো সমস্যা নাই আপনার এই যে হ্যাকের ম্যাকের এই জন্য। বললাম ভাই এইসব তো অনেক অতীত, বাদ দেন এইসব, নতুন কি? বললেন না ভাই তেমন কিছু নেই। বললে আচ্ছা ঠিক আছে তাইলে আমি গেলাম ভাই, যদি কিছু না থাকে প্লিজ এইসব আর ইয়ে করেন না, বাদ দেন। বলছে ঠিক আছে ভাই তাহলে অন্য একদিন বসে আড্ডা দেবেন, ওকে দেন আমি বাইরে গেছি। এরপরে রাত্রে আমি, ও আচ্ছা এর আগে পরে, এখন আমি সবাই 5 লাখ টাকা টুর্নামেন্ট করবে, লয়ার এই সেই হ্যান ত্যান অফিস করবে, মানে কারো মুখে 2-4 লাখ টাকার নিচে কোনো কথাই বলে না যারা আছে এখানে। দেখলাম যে ভাই সবচেয়ে গরিব আমি, মানে আমি বললাম যে একটা টেস্ট স্ক্রিম টুর্নামেন্ট আমরা করি, দেখি আমাদের মধ্যে কমিউনিকেশনটা কিরকম। ও ভাই টেস্ট ওইটাতেও দেখি যে বাজেট 2 লাখ টাকার। পরে খবর নিয়ে দেখলাম যে 20,000 টাকা টুর্নামেন্ট ছাড়ে স্পন্সার নিয়া, নেওয়ার পরে ওইটার টাকা দেয় 4 মাস পরে, আর এইগুলা দিব 7 লাখ টাকা টুর্নামেন্ট। ভাই আমার দরকার নাই, PMPS নিয়ে আসি, ভালো আসি, ওইগুলার চোরদের বাটপারদের সাথে তাই বাস খাইতে চাই না, অনেক কষ্ট করে এই জায়গায় আসছি, অনেক গালি শুই না, দরকার নাই ভাই, আমি যেমনি আসি অনেক সুখে আসি, তুমি তোমার 7 লাখ দাও না 70 লাখ দাও। আরাফাত ভাইয়ের মেসেজ দিলাম ভাই আমি লিভ নিতেছি, আমি কোচ দেখাইছি এইটা যে আমি ইয়ে করতে পারবো না, টাইম দিতে পারবো না, আমি গেলাম। উনি বললেন যে দেখো, আমি বলছি যে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে আমি নাই, বললেন যে দেখো অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার নাই, এমনি তুমি সাইলেন্ট হয়ে যাও। বললাম না ভাই যেইটাতে আমি থাকবো না, আমি সেইটাতে আমার নামও রাখতে চাই না, কালকে ওরা স্ক্যাম করবে, টুর্নামেন্ট দিবে 5 লাখ টাকা দিয়ে সাবস্ক্রাইবার নেবে, প্রাইজ দিবে না, মানুষ তো আমাকেও গালি দেবে, আর আমি টুর্নামেন্ট শেষ হওয়ার লাস্ট ম্যাচের আগে আমি প্লেয়ারদের নাম্বার কালেক্ট করি যে ভাই নাম্বার দাও বাইরিবার আগে, এখানে যত প্লেয়ার তো আছে অনেকেই, এনিওয়ান যে কাউরে আস করেন এখানে ওপেনলি, যে কে কোন দিন 10 মিনিট লেট হয়েছে, যে বলছি বা
বরঞ্চ প্লেয়ারদের খুঁজে পাওয়া যায় না, শেষ হইলে আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরে যাই, ভাই নাম্বার দাও নাম্বার দাও। সেইখানে ওরা ওই বাটপাড়া চাইছে এইসব করতে, ভাইয়ে বলছে এখন জান দিয়ে দিব। তো আমি বললাম যে আমি অ্যানাউন্সমেন্ট দিব, আমার না করা হয়েছে অ্যানাউন্সমেন্ট দিও না। আচ্ছা আচ্ছা আমি উইদাউট প্রুফ কথা বলতেছি কেন, ওপেন ওপেন ইয়ে ওপেন করেন। হ্যাঁ এই যে প্রুফ ছাড়া কোনো কথা হবে না। এই যে না ভাই প্লিজ আমারে রিলিজ দিয়া দেন, আমি সরি ভাই অলরেডি অনেক প্রেশারে টাইম দিতে পারি না, ওরা ডেইলি মিটিং করে আমি দেখি কিন্তু আমি যাই না, বাট আমি ওইসব দেখো তুমি যা ভালো বুঝো, আমি আমার মতামত দিলাম, আপনি রাগ করেন না, আমি এক্সিট নিতেছি। আমি বলছি ওদেরকে অন্য রিজন দেখাবো যে বা মানুষ যাতে ইয়ে না করে, যাতে মনে না করে যে এই এই কোনো কারণে আমি লিভ নিছি, আমি এটা বলছি যাতে ওদের কোনো ক্ষতি না হয়, বাট আমি চলে যাই। উনি বলছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার নাই, আরো কয়েকদিন ভাবো। আমি ভাবছি পাওয়ার পরে আপনাকে বলছি, না ভাবি বা আপনাকে কোনো কিছু বলি না। নেক্সট খুশি আবার বলছে আমি আমি উপরে এই অ্যানাউন্সমেন্টটা লিখে ওনারে দিছি যে ঠিক আছে কিনা, উনি বলছে ওকে নাকি, উনি বলছে আপ টু ইউ, বাট অ্যানাউন্সমেন্ট দেওয়া লাগবে না, না দিয়ে দেই না, জাস্ট গ্রুপ চ্যাটে দাও। মানে আমাকে অ্যানাউন্সমেন্টই দিতে চাইতেছে না, মানে উনি বলছে যে আমার উপর বেস করে করছে এটা, মানে আমার কান্দে বন্দুক রেখা চোর বাটপান নিয়ে এইসব করবো, আর আমি আমার নাম ইউজ করবে। ব্যাক আমি খরচ করে এখানে আসছি, খাইতে আসি নাই। ওকে এটা হচ্ছে আমি যখন অ্যানাউন্সমেন্ট দিছি যে আমি থাকবো না, দেন ইটস ওকে, মুন্না ইজ নট আরাফাত। আচ্ছা এখানে বলা হয়েছিল মুন্না ভাই টাইম দিতে পারে না, ওনার এক্সাম ছিল সেই জন্য উনি টাইম দিত না, তো বাকিরা কমপ্লেন করছিল যে মুন্না ভাই টাইম দেয় না, তো ওনার সিরিয়াসলি ওই সময় এক্সাম ছিল উনি বেশি টাইম দিতে পারতো না। তো এখানে বলছে এই দেখেন, রিমেম্বার হোয়াট এভার আই প্ল্যান্ড ইটস ফর ইউ অল বেটারমেন্ট, সো ওয়েট ফর মার্চ ওয়ান। এটা হোয়াট লিখে ফেলছে, এটা ওয়েট লিখছিল, মার্চের এক তারিখ থেকে উনি লিভ নিছে, দেখেন ক্যালেন্ডার মিলাইয়া উনি এক তারিখ থেকে নতুন জবে জয়েন করছে। তো উনি এটা বলছেন এইট হোয়াট এভার রিমেম্বার হোয়াট এভার আই হ্যাভ প্ল্যান্ড, এটা কিন্তু বলে নাই কি প্ল্যান, এক তারিখ পর্যন্ত ওয়েট করে বলছে ইউ গাইজ উইল ফিল দ্য মিস, মানে আমরা যারা আমার সাথে সাথে আরো দুই একজন লিভ নিছে, তো উনি আমাদের সবাইকে বলছে, সায়েম লিভ নিছে, আমি লিভ নিছি, তো বলছে যে এক তারিখের পরে বুঝতে পারবা যে কোন বাসটা দিব তোমাদের, এটা তখন বুঝি নাই যে এত খবিস হইতে পারে মানুষ। ইউ গাইজ ক্যান লিভ নাও, দোজ হু হ্যাভ রিজাইন্ড থ্যাংক ইউ ফর পার্টিসিপেশন অ্যান্ড স্টিল বিলিভ ইউ গাইজ রক ইন কামিং ডেজ, এই দেখেন অ্যান্ড আই স্টিল বিলিভ ইউ গাইজ উইল রক, ওকে দেন দেখছেন, মানে মার্চের এক তারিখ থেকে বাস দেওয়া শুরু করবে কমিউনিটির যারা এই সিন্ডিকেটে থাকবে। শেষ হয় না, ইউনিটি বিটি তেরো আছে তো স্ক্রিনশট নাই? আচ্ছা আচ্ছা ওকে ওকে, তো যারা এইটা